নমস্কার, স্বাগত চ্যানেল 24/7 এ। আমি সৈকত, শুরু করছি এই মুহূর্তের ফাস্ট নিউজ। দুদিনের বিরতির পর সোমবার শুরু হলো পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন। আর শুরুতেই প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করল সম্মিলিত বিরোধী পক্ষ। কিন্তু সেই প্রস্তাব ঘিরে বিতর্কের আগেই আগামী বৃহস্পতিবার 31 মার্চ পর্যন্ত সভা মুলতবি ঘোষণা করলেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। ওই দিনই বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব ঘিরে বিতর্ক হবে বলে জানিয়েছেন তিনি। সব মিলিয়ে ক্ষমতা হারানোর পথে ইমরান। ওকে বলে দিন, আমি ওদের থেতলে দেব, এভাবে রণমূর্তি ধারণ করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হুমকি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই মাসের শুরুতে কিয়েভ, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি ফেরাতে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন চেলসির মালিক রোমান আব্রামোভিচ। সেই সময় জেলেন্সকির একটি হাতে লেখা নোট তিনি পেশ করেছিলেন পুতিনের সামনে। তখনই নাকি ওই মন্তব্য করেছিলেন রুশ প্রেসিডেন্ট, যা নিয়ে নতুন করে বিতর্ক ঘনিয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের আবহেই ভারত সফরে আসতে পারেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। সূত্রের খবর, 31 মার্চ নয়াদিল্লি পৌঁছতে পারেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে ওই দিনই ভারতে আসছেন ব্রিটেনের বিদেশ সচিব লিজ ট্রাসও। সূত্রের খবর, 1 এপ্রিল নয়াদিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসতে পারেন সের্গেই লাভরভ। মনে করা হচ্ছে ইউক্রেন যুদ্ধ মস্কোর ওপর চাপানো আর্থিক নিষেধাজ্ঞার বিষয় নিয়ে আলোচনা হতে পারে দুজনের মধ্যে। তাৎপর্যপূর্ণভাবে 30 ও 31 মার্চ চীনে যাচ্ছেন রুশ বিদেশমন্ত্রী, সেখানে আফগানিস্তানের পড়শি দেশগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এবার কি শেষ হবে যুদ্ধ? তুরস্কে ফের শান্তি আলোচনায় বসতে চলেছে রাশিয়া ও ইউক্রেন। শোনা যাচ্ছে দুপক্ষই এবার যুদ্ধ শেষ করার বিষয়ে আগ্রহী। সম্প্রতি রুশ সেনাবাহিনী জানিয়েছে তারা এখন শুধুমাত্র পূর্ব ইউক্রেনের ওপরে নজর দিচ্ছে। কূটনীতিকদের ব্যাখ্যা, মস্কো হয়তো তার উচ্চাকাঙ্ক্ষা কমিয়ে লক্ষ্য স্থির করতে চাইছে, হয়তো যুদ্ধ থামাতে চাইছে তারাও। তবে তার আগে মস্কোর সমঝোতা সূত্র সাবধানে বুঝে শুনে নিতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। করোনা আক্রান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট চিকিৎসকদের পরামর্শ মতে নিভৃত বাসে রয়েছেন তিনি। মনে করা হচ্ছে শারীরিক অসুস্থতার জেরে আগামী 3রা এপ্রিল পূর্ব নির্ধারিত ভারত সফর বাতিল করবেন বেনেট। জানা গিয়েছে সোমবার প্রধানমন্ত্রী বেনেটের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এদিকে আগামী 3রা এপ্রিল ভারত সফরে আসার কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার 3 দিনের এই সফর ঘিরে প্রশ্ন তৈরি হয়েছে। প্রবল তুষারপাতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলেও আমেরিকায় দৃশ্যমানতা কমে যাওয়া একাধিক গাড়ির সংঘর্ষে মৃত্যু হলো 3 জনের। সোমবার ঘটনাটি ঘটে পেনসিলভেনিয়ার অন্তর্দেশীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার একটানা অতিরিক্ত তুষারপাতের জেরে রাস্তায় দৃশ্যমানতা ছিল না বললেই চলে। তার ফলে স্থানীয় সময় সকাল 10:30 নাগাদ পাহাড়ি রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। 50 থেকে 60টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। পেনসিলভেনিয়ায় দুর্ঘটনায় এখনো পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। একাধিক প্রাইভেট কার ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়। শুধু নেহরু নয়, দেশের সব প্রধানমন্ত্রীর কাছকে স্বীকৃতি দিতে চায় মোদী সরকার। সেই লক্ষ্যে নেহরু মিউজিয়ামের পাশেই তৈরি হয়ে গিয়েছে পিএম মিউজিয়াম। আগামী 14 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই মিউজিয়ামটির উদ্বোধন করবেন। মঙ্গলবার বিজেপি সাংসদদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বলেছেন এনডিএ সরকার সব প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছকেই স্বীকৃতি দেয়। 14 জন প্রধানমন্ত্রী সম্পর্কেই তথ্য থাকবে প্রধানমন্ত্রী সংগ্রহশালায়। বেশ কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে দ্য কাশ্মীর ফাইলস। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিটি ইতিমধ্যে 231 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্যে করমুক্ত ঘোষণা করা হয়েছে ছবিটিকে। এর মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মুখ খুললেন দ্য কাশ্মীর ফাইলস ছবিটি নিয়ে। তার বক্তব্য, কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসন হোক সেটাই তাদের একমাত্র দাবি। বিজেপি সরকার ছবিটিকে নিয়ে অযথা রাজনীতি করেছে বলেও মন্তব্য করেন তিনি। কাশ্মীরি পণ্ডিতদের অবস্থার উন্নতি করতে কি পদক্ষেপ নিয়েছে বিজেপি, সেই প্রশ্ন তুলেছেন কেজরিওয়াল। কথায় বলে বিষয় বিষ, একটি স্কুল বাড়ি ভাড়া দেওয়া প্রসঙ্গে তিক্ততা ও বিতণ্ডার কারণে এক বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে লাঠি দিয়ে মারার অভিযোগ উঠল এক ব্যক্তি ও এক মহিলার বিরুদ্ধে। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে গ্রেটার নয়ডার ভিডিওটি। সমালোচনায় মুখর হয়েছে নেটিজেনরা। কি করে এমন অমানবিক হওয়া সম্ভব, এই প্রশ্ন তুলে ওই দুজনের বিরুদ্ধে সরব হয়েছেন সকলে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে
তিনি হাত তুলে কোনো মতে আঘাত থেকে পরিত্রাণ পেতে চাইছেন, কিন্তু এরপরও তার শরীরে আছড়ে পড়তে থাকে লাঠির পর লাঠির ঘা। ক্রমশ নামছে দেশের কোভিড গ্রাফ। 29 মার্চ মঙ্গলবার প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় সারা দেশে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ফের 1500-এরও নিচে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে গত 24 ঘন্টায় ভারতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন 1259 জন। বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 35 জনের। প্রতিদিনই নতুন কোভিড সংক্রমণ কমায় এবং সংক্রমণ মুক্ত হওয়ার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশে কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। কেন্দ্র 2020 সাল থেকে মোট 466টি স্বেচ্ছাসেবী সংস্থার বিদেশে অনুদান নেওয়ার লাইসেন্স নবীকরণ করেনি। মঙ্গলবার লোকসভায় একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। নিত্যানন্দ জানান, বিদেশ তহবিল নিয়ন্ত্রণ আইন অনুযায়ী যোগ্যতার মানদণ্ড পূরণ না করায় 2020 সালে 100, 2021-এ 341 এবং চলতি বছর এখনও পর্যন্ত 25টি স্বেচ্ছাসেবী সংস্থার বিদেশি অনুদান নেওয়ার লাইসেন্স নবীকরণ করা হয়নি। নথিপত্র যাচাই করে এ বিষয়ে নিশ্চিত হয়েই কেন্দ্র এই পদক্ষেপ করেছে বলেই তার দাবি। অলিম্পিকে ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া। স্বাধীন ভারতে প্রথম অ্যাথলিট হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জেতেন নীরজ। পদ্মশ্রী সম্মানে ভূষিত ভারতের সোনার ছেলে। রাষ্ট্রপতি ভবনে নীরজকে সম্মানিত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। নীরজ ছাড়াও পদ্মশ্রী সম্মানে ভূষিত হন প্যারা অলিম্পিকের সোনাজয়ী শাটলার প্রমোদ ভগত। ভারতীয় ক্রীড়া আঙিনায় তার এই সাফল্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে ক্রিকেট প্রেমীদের আলাদা করে নজর থাকবে পেসার ভুবনেশ্বর কুমারের দিকে। হায়দ্রাবাদে পেসার 2016-2017 সালের আইপিএলে অসাধারণ পারফরমেন্স দেখান। দুবারই তিনি সর্বোচ্চ উইকেট শিকারী হন। এবারে আইপিএল তাই তার কাছে নিজেকে প্রমাণ করার মঞ্চ। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রতিযোগিতায় ভালো পারফরমেন্স দেখিয়ে জাতীয় দলে ফিরতে মরিয়া ভুবনেশ্বর। প্রায় 5 বছর আগে শুরু হয়েছিল ছবির শুটিং। ইতিমধ্যেই করোনা ও বিভিন্ন কারণে বারে বারে বাধা এসেছে, পিছিয়ে গিয়েছে শুটিং। অবশেষে শেষ হল রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন অভিনীত ব্রহ্মাস্ত্র ছবির শুটিং। সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও পোস্ট করে সেই খবর জানালেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। রণবীর ও আলিয়া মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাগ করে নেন পরিচালক। সেখানে একই ফ্রেমে দেখা যায় রণবীর ও আলিয়াকে। ভোরের বিমান, বোর্ডিংয়ের সময় ভোর 4:55। ঋতুপর্ণা সেনগুপ্ত পৌঁছেছেন 5:12। টানা 40 মিনিট ধরে অনুরোধ, তারপরও তাকে বিমানে উঠতে দিল না প্রথম সারির একটি বিমান সংস্থা। টলিউডের প্রথম সারির নায়িকার গন্তব্য আহমেদাবাদ। সেখানে দিন রাতে শুট করতেই তার এই যাত্রা পুরোটাই মাঠে মারা গেল বিমান কর্তৃপক্ষের গাফিলতিতে। এমনই অভিযোগ নায়িকার, বিমান ধরতে না পারায় কষ্টে কেঁদেও ফেললেন অভিনেত্রী। তবুও কোনো হেলদোল দেখা যায়নি কর্মীদের তরফে। ক্রমশ বাড়ছে তাপমাত্রা পারদ। কলকাতার তাপমাত্রা 37 ডিগ্রি ছুঁয়েছে। এদিকে আপেক্ষিক আর্দ্রতার জেরে বাড়ছে অস্বস্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু কলকাতার আবহাওয়া আগামী 4-5 দিনে বিশেষ বদল হবে না। তবে আগামী 2 দিন দক্ষিণবঙ্গের কিছু জেলার আকাশ থাকবে মেঘলা, ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। কলকাতার তাপমাত্রা অল্প বিস্তর বাড়তে পারে, কিন্তু সার্বিকভাবে এখনই ফিরছে না স্বস্তি। ফার্স্ট নিউজ আজকের মতো এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চ্যানেল 24/7। টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।